বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি বলেন, আইন মন্ত্রণালয়ের মতামতের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু করণীয় নেই। ভিসানীতি প্রয়োগের তালিকা অনলাইন প্ল্যাটফর্মে ভেসে বেড়ালেও এটি গুজব বলে জানান আসাদুজ্জামান খান কামাল। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। একটানা দেড় মাসের অধিক ভর্তি আছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেয়ার আবেদন করলেও অনুমতি মেলেনি আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, এটা তো রাজনৈতিক সিদ্ধান্ত আসে না, একটা যদি অঘটন ঘটে সেটা বিচার হয়, সেটা সবসময় আপনারা দেখে আসছেন। আইন মন্ত্রণালয়ের মতামতের পর খালেদা জিয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু করণীয় নেই বলে জানান তিনি। আইনমন্ত্রী মহোদয়ের অফিস থেকে যেই মানে মতামতটা আসছে, সেই মতামতটা বোধহয় তাদের পক্ষে আসেনি এবং এটা দেওয়া সম্ভব নয় বলে আইন মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানিয়েছে। কাজেই এখন আমাদের আর কিছু করণীয় নাই বলে আমি মনে করছি। মার্কিন ভিসা নীতি কাদের বিরুদ্ধে প্রয়োগ হচ্ছে তার কোনো তালিকা মন্ত্রণালয়ে নেই বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা এই ধরনের লিস্ট আমরা পাইনি এবং আমাদের কাছে এই ধরনের কোনো লিস্ট কিংবা কিছু কেউ নাম যে তারা ভিসা দিবে না, এই ধরনের কোনো আমাদের কাছে আসেনি। এবং যেগুলি হচ্ছে আমার মনে হয় এগুলি সবই অতিরঞ্জিত এবং সত্যি ঘটনা নয় এগুলো। নির্বাচনকে ঘিরে কোনো সহিংসতা প্রশ্রয় দেওয়া হবে না বলেও জানান আসাদুজ্জামান খান কামাল। আইন যেন সবাই মেনে চলে, আইন নামাজ মেনে চললে আমার জনদুর্ভোগ বাড়বে, জনদুর্ভোগ বাড়লে আমাদের যেটা নাকি আমাদের নিরাপত্তা বাহিনীর করণীয় সেটাই তারা করবে। তামান্না তাহসিন খান, এসএটিভি, ঢাকা।